ছিলমাত্র এই বছর সাত নম্বর বাড়ির পুরোপিতা বাবলি ঘোষের উদ্যোগে বাগবাজার আমার অধিকারের পক্ষ থেকে আয়োজিত হল বারো কন্যা শুভ বিবাহ। এবছর এই গণবিবাহ বারোতম বর্ষে পদার্পণ করলো। সুদূর গ্রামাঞ্চলে দরিদ্র পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের কাছের মানুষ, কাজের মানুষ পুরোপিতা বাপি ঘোষ। এদিন এই অনুষ্ঠান উপলক্ষে বসেছিল চাঁদের হাট। পুরী মন্দিরের প্রধান পুরোহিত শ্রী জগন্নাথ দৈতাপতি সহ অন্যান্যরা, তিনিও নবদম্পতিকে আশীর্বাদ করলেন। একেবারে নিয়ম মেনে তারা সিমেন্ট টেস্ট করে তবে এই বারো জন দম্পতিকে নতুন জীবনে পথ চলার প্রয়াস গ্রহণ করেছেন পুরোপিতা বাপি ঘোষ, যা কাজত থ্যালাসেমিয়া সচেতনতার ক্ষেত্রে এক বিশেষ বার্তা দিল। তাদের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এর পাশাপাশি গণবিবাহের পাশাপাশি পাঁচজন প্রবীণ নাগরিককে বিশেষ সম্মাননা জানানো হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, দমকল মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী